हाय फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। आज एस बी डे क्रिएटर पक्ष एक नतून भिडियो नहीं चले सुधीर। आज हमें जाब बर्धमान, एक एग्जाम आज एग्जाम दीते जाब तो हम रेडी हो नहीं ड्रेसटा पड़े जाब और फाइल मध्य हमारे एडमिट आईडेंटी प्रूफ पेन समस्त किछु भरा आछे। फाइल नहीं जाब তাহলে চলুন এক্সাম সেন্টারে গিয়ে আবার কথা হবে। ভিডিও দেখতে থাকুন, ভালো হলে লাইক শেয়ার কমেন্টস করুন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক, লেটস গো। ফাইনালি আমি পৌঁছে গেছি বর্ধমান মিউনিসিপ্যালিটি গার্লস হাই স্কুলের সামনে, যেখানে আজকে আমাদের এক্সাম আছে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে স্কুলটা খুব সুন্দর, তো ভিতরে অনেক গাছপালা রয়েছে আর বাইরে দেখুন অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে রয়েছে আর অনেকে আসছে। যেহেতু আমরা একটু আগে চলে এসেছি সেও তখন অনেকে এসে উপস্থিত হয়নি, তো আমরা একটু স্কুলের ভিতরে যাবো, দেখবো ভিতরে অবস্থাটা। তো এখন আমরা চলে এসেছি স্কুলের ভিতরে। তো স্কুলের ভিতরে একটা সাইকেল স্ট্যান্ড আছে, সেখানে আমরা দাঁড়িয়ে আছি এখন। এরপর আমরা ভিতরে স্কুলের ভিতরের যে কী কী আছে সেগুলো আমরা একটু দেখবো, আপনাদেরকেও দেখাবো। দেখুন স্কুলের ভিতরে প্রথমেই রয়েছে একটা খেলার মাঠ, খুব সুন্দর একটি খেলার মাঠ, যেটা সব স্কুলে থাকে না কিন্তু এই স্কুলে আছে। দেখুন সামনে যে বিল্ডিংটা দেখছেন সেটা হচ্ছে অফিস বিল্ডিং, তার পিছনে আছে মেইন বিল্ডিং। আমরা এখন কিন্তু মেইন বিল্ডিংয়ে প্রবেশ করতে পারছি না, এখন এক্সাম টাইম এখনও হয়নি। এক্সাম টাইম হবার সময় আমরা ঠিক মেইন বিল্ডিংয়ে যাব এবং সেখানটা দেখাবো মেইন বিল্ডিংয়ে কী কী আছে, কীরকম মেইন বিল্ডিংটা। তবে আমার যেটা মনে হচ্ছে স্কুলটা খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর স্কুলের। এর সব থেকে আমাকে বেশি আকর্ষণ করেছে খেলার মাঠ। স্কুলের মধ্যে এখন প্রবেশ করে গেছে, তো স্কুলটা একটু ঘুরে দেখাবো কীরকম স্কুলটা। তোমরা স্কুলটা দেখুন, এই হচ্ছে ক্লাসরুম স্কুলের। স্কুলের বাইরেটাও দেখাবো, এখন আমরা মেইন বিল্ডিংয়ে চলে এসেছি। মেইন বিল্ডিংটা দেখুন, বাড়ি থেকে মেইন বিল্ডিংটা দেখতে সত্যি খুব সুন্দর। বিল্ডিংয়ের থাম্বারে দুটি কারুকার্য রয়েছে, বিল্ডিংটা মনে হচ্ছে অনেক পুরানো, পুরানো হলেও এখনও মধ্যে দেখতে খুব সুন্দরই আছে চারপাশটা। নিচেরটা বিল্ডিংয়ের যে মেঝেটা সেটা খুব ভালো লেগেছে আমার। তো ওভারঅল বিল্ডিংটা খুব সুন্দর, মানে স্কুলটা খুব ভালো স্কুল, ডিসিপ্লিন রয়েছে মনে হচ্ছে ভালোই। কারণ দেখলাম অরিজিনাল এছাড়া অনেকে জেরক্স নিয়ে এসছেন, তাদের কাউকে অ্যালাউ করেনি। এটা হচ্ছে ক্লাসরুম, যেরকম একটা স্কুলে ক্লাসরুম হয় সেরকম নর্মালি ক্লাসরুম। তবে আমার ওভারঅল ভালো লেগেছে, কারণ স্কুলের চারপাশটা বেশ মনোরম প্রকৃতিতে ঘেরা, গাছপালা রয়েছে যা গরমকালে পক্ষে খুব সুন্দর একটা জায়গা। আর এখানে একটা স্ট্যাচু রয়েছে, মানে মূর্তি রয়েছে একটা, যে মূর্তিটা স্কুলের প্রতিষ্ঠাতার মূর্তি। ওভারঅল স্কুলটা খুব ভালো লেগেছে। ফাইনালি এক্সাম কমপ্লিট, মোটামুটি দিয়েছে এক্সাম, জানি না রেজাল্ট কী হবে। তো এখন বাড়ি যাবো, ভিডিও ভালো লাইক শেয়ার কমেন্টস করবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন বাড়ি যেতে যেতে আবার দেখা হবে স্কুলের সমস্ত স্টুডেন্টদের সঙ্গে। চলুন যাওয়া যাক।